আনন্দর মাঝেই বিষাদের খবর, পড়ে রইল ঢাক, চলে গেলেন ঢাকি। কাসর ঘণ্টা মাইক বাদেই কোনো রকমে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই অষ্টমী পুজো সম্পন্ন হবে। কারণ মায়ের বিসর্জনের আগেই পুজো সহযোগী প্রধান ঢাকি তার ঢাক রেখে মায়ের মন্দিরে মাথা দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন আজ ভোর আনুমানিক 4টে নাগাদ। এলাকার মহিলারা ভোরবেলা ফুল তুলতে গিয়ে লক্ষ্য করেন দুর্গা মায়ের মন্দিরের মাথা দিয়ে এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে, যিনি তাদের পরিচিত ঢাকি। প্রায় 12 বছর ধরে এই পুজো হয়ে আসছে এবং তিনি ঢাক বাজাচ্ছেন দীর্ঘ 8 বছর। অন্য বছরের মতনও এবছর তিনি ষষ্ঠীর দিন সাইকেল করে বর্ধমান জেলার কালনা বারুইপাড়া 7 নম্বর ওয়ার্ড থেকে শান্তিপুর কামারপাড়া লিচুবাগান এলাকায় এই পুজোয় ঢাক বাজাতে এসেছিলেন। জানা যায় তার কিছু শারীরিক সমস্যা ছিল, তার জন্যই এই ঘটনা। উনি আমার বাবা হয়। কি নাম? মহাদেব দাস। বয়স কত? বয়স হচ্ছে 58 বছর বয়স। বাবার কি কোনো শরীর টরি খারাপ ছিল? হ্যাঁ, বাবার প্রেশার ছিল, তারপরে হচ্ছে সুগার ছিল, তারপরে লিভারে হচ্ছে লিভার বেড়ে ছিল, এসবগুলো ছিল বাবার প্রবলেম। তো এখানে কি অনেক বছর ধরে আসছে? এইখানে তাও অনেক বছর ধরেই বাজাতে আসছে। 10-12 বছর ধরে এখানে আসছে বাজাতে। তো এবারেও কি যখন বেরোয় তখন শরীরটা খারাপ ছিল? তার আগে এক সপ্তাহ একটু শরীরটা খারাপ ছিল, স্বাস্থ্যসাথীতে ওই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখিয়েছিল, দেখিয়ে তারপরে এসেছিল এখানে টুকটাক বাজাতে। তো এখন কি চাইছেন আপনি? আপনার আমি চাইছি বাবাকে পোস্টমর্টম করাবো না, আমরা বাড়ি নিয়ে। এমনি কোনো অভিযোগ তো নেই? না, আমাদের কোনো অভিযোগ নেই বাবার জন্য। আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কি করবো? এই 12 তারিখে তো আর কোনো অভিযোগ দেওয়া যায় না, আমার বাবার শরীর খারাপ। কখন শুনলেন ঘটনাটা? আমরা সকাল 6টার সময় ওই সময় শুনেছি, 6টা নাগাদই হবে। হ্যাঁ, ওনারাও দেখেছেন 5:30 নাগাদ? হ্যাঁ, আমরা ওই সময় আমি ঘুমাচ্ছিলাম, ফোন গেল, তখন আমরা চলে আসলাম। এখন বডি থানায় আছে। তো আপনারা চাইছেন নিয়ে গিয়ে সৎকার করার জন্য? কি নাম আপনার? সিদ্ধেশ্বর দাস। আচ্ছা, কয় ছেলে ভাই? আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। আচ্ছা, আপনার নাম? সিদ্ধেশ্বর দাস। বাবা কি ঢাক বাজাতেন দীর্ঘদিন? বাবা ঢাকি বাজায় আর তাঁত বুনতো আগে, এখন ঢাক বাজায়। তাঁত বন্ধ হয়ে যাওয়ার পরে? এখন বন্ধ হয়ে গেছে, তাতে এখন বাজার নেই, তাই ঢাক। আর আজকে সকালবেলা ভোরবেলায় আর কি দেখে যে কয়েকজন মহিলা এখানে পড়ে আছে, তারপরে খবরাখবর এখানে বলতে ঠাকুর মন্দিরের মন্দিরের সামনে। আর উনি ছিলেন রাত্রেবেলায় ক্লাবের মধ্যে? ক্লাবের মধ্যে, পেছনে ক্লাবঘর, ওই ক্লাবঘরের মধ্যেই ছিলেন আর কি। আচ্ছা, এবার সকালবেলায় ফুল তুলতে যে যে একজন মহিলা দেখিছে, তারা খবরাখবর করতে যে দেখা যায় যে ঢাকি। আচ্ছা, মারা গেছে, মুখে গেঁজলা ঠেজলা রয়েছে। আচ্ছা, উনি কি শরীর টরি খারাপ এরকম কিছু বুঝতে পেরেছিলেন? উনি একটু বুঝতে পেরেছিলেন, দু একজনের সঙ্গে কথা টথা বলেছে শরীর টরি খারাপ। আচ্ছা, ওই কালকে কলা বউ চান করাতে গেছিল বানকে, সেখান থেকে আসতে পথে মাঝখানে একজনের বাড়িতেও বসেছিল, শরীর খারাপ লাগছে। আর যে একজন ছেলেমেয়ের সঙ্গে এরকম গল্প গুজব করিছে আর কি। তো তারাও আবার বলিছে যে চলো তাহলে একটা হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার দেখাই। তো বলে না, সেরকম কোনো খারাপ না, আমি ওষুধ খাই, তো আমি যেখানে থাকি সেখানে একজনে ওষুধ খাই, আবার যাই আবার দেখাবো এরকম আর কি। তারপরে আজকে হাসপাতাল মানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? না, হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তখন আমরা এই করে কাউন্সিলরকে খবর দিই, কাউন্সিলরকে বলে তারপর কাউন্সিলরই থানায় খবর দিল, দিয়ে পুলিশ এসে বডি নিয়ে গেল। না, পরিবারের লোক এসছে? পরিবারের লোকে, পরিবারেও খবর দেওয়া হয়েছে। ভাইপো? আচ্ছা, ভাইপো এই গড়ের এখানে কোথায় থাকে? ভাইপো আগে এসেছিল, তারপরে এখন হয়তো পরিবারের লোক হয়তো এসছে। পরিবারের লোক উনি সাইকেলে করে এসেছিল? সাইকেলে করে এসেছিল। আর ঢাকার? হ্যাঁ, ঢাকা এখনো এখানে আছে। কত বছরের পুজো আপনার? এটা 11 কি 12 বছর হচ্ছে। তাহলে তো একটা খুব খারাপ বিষয়। এখন তো তার মানে আজকে যে এই যে মহাষ্টমীর পুজো, এত আর কি কোনো রকমই করা করতে হবে? হ্যাঁ, কোনো রকম ওই যার জন্য তো মাইক টাইক বন্ধ রেখে আর কি কোনো রকম পুজোর হাতে থাকতে হবে, সেই হিসেবে পুজোর করা হচ্ছে। কী নামে পুজোর? আছে লিচুবাগান বারোয়ারি। আপনার নাম? আমার নাম প্রদ্যুৎ দত্ত।